দুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। টপ হেডলাইন্স আগবঢ়াইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইন্সপায়ার। অসম লোকসেবা আয়োগৰ আৰ্হিত হ'ব এডিআৰ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষা। তৃতীয় চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষাৰ বাবে অনুষ্ঠিত হ'ব প্ৰিলিমিনাৰী মেইনছ আৰু ভাইভা। 15-22-29 ছেপ্টেম্বৰত অনুষ্ঠিত হ'ব তৃতীয় বৰ্গৰ পৰীক্ষা। 20-27 অক্টোবৰত অনুষ্ঠিত হ'ব চতুৰ্থ বৰ্গৰ প্ৰিলিমিনাৰী পৰীক্ষা। দুই এখন কলেজে শিক্ষাৰ্থীৰ পৰা নামভৰ্তিৰ নামত 650 টকাকৈ লোৱাৰ অভিযোগ উত্থাপনৰ পিছত এই তৎপৰ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা ৰাইজে উত্থাপন কৰা অভিযোগ মিছা বুলি প্ৰমাণ কৰি কলেজৰ অধ্যক্ষই শিক্ষাৰ্থী ঘূৰাই দিব লাগিব ধন। বিনামূলীয়া নামভৰ্তিৰ বাবদ ক্ষতি হোৱা কলেজৰ ধন ঘূৰাই দিব চৰকাৰে। জম্মু কাশ্মীৰৰ কাঠুৱাত 5 দিনৰ দ্বিতীয়টো সন্ত্ৰাসবাদী আক্ৰমণ। শ্বহীদ 5গৰাকী সেনা জোৱান, আহত 5 সেনা জোৱানক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি। ভাৰতীয় সেনাৰ কনভয়লৈ গ্ৰেনেড নিক্ষেপ কৰাৰ লগতে সন্ত্ৰাসবাদীৰ ধাৰাসাৰ গুলী বৰ্ষণ। হেলিকপ্টাৰেৰে চলিছে সন্ত্ৰাসবাদী বিৰোধী অভিযান। 15 আগষ্টৰ পূৰ্বে বানত ক্ষতিগ্ৰস্ত পুনৰ সংস্থাপনৰ চেষ্টা। ৰাজ্য চৰকাৰৰ বানাক্ৰান্ত সংস্থাপনৰ বাবে দ্বিতীয়বাৰলৈ বানত ক্ষতিগ্ৰস্ত জিলালৈ মন্ত্ৰী বিধায়কক যোৱাৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰীৰ। কাইলৈ কেবিনেটত বানৰ ওপৰত পুনৰ হ'ব পৰ্যালোচনা। কাৰ্বি আংলং আৰক্ষীৰ বৃহৎ সফলতা। ধনশিৰিত আৰক্ষীৰ অভিযানত জব্দ প্ৰায় 12 কোটি টকাৰ ড্ৰাগছ। মণিপুৰৰ পৰা ডিফু অভিমুখী চাৰিচকীয়া বাহনত 59টা চাবোনৰ বাকচত সৰবৰাহ কৰিছিল 685 গ্ৰাম হেৰইন আৰু বুজন পৰিমাণৰ ইয়াবা টেবলেট। মণিপুৰৰ গোষ্ঠীগত সংঘৰ্ষৰ বলি হোৱা ভুক্তভোগীক সাক্ষাৎ কৰি দিল্লীলৈ উভতিল কংগ্ৰেছ সাংসদ ৰাহুল গান্ধী। দুপ্ৰমুখীৰ আশ্ৰয় শিবিৰ পৰিদৰ্শন কৰি কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ৰাহুল প্ৰধানমন্ত্ৰীক মণিপুৰ ভ্ৰমণ কৰি ৰাজ্যখনৰ পুনৰ শান্তি ঘূৰাই আনিবলৈ আহ্বান কংগ্ৰেছ সাংসদজনক। মোদী চৰকাৰৰ প্ৰথমটো বৃহৎ দাবী। দুই মিত্ৰ দল জে ডি ইউ আৰু তেলেগু দেশম পাৰ্টীৰ অন্ধ্ৰপ্ৰদেশ আৰু বিহাৰৰ বাবে দুই কিংমেকাৰে বিচাৰিলে 50,000 আৰু 48,000 কোটি টকা। 23 জুলাইত দাখিল কৰিবলগীয়া কেন্দ্ৰীয় বাজেটৰ পুঁজি ধাৰ্য কৰিবলৈ আৰ্জি নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু। গুৱাহাটী হেৰিটেজ চেণ্টাৰত কেন্দ্ৰীয় নগৰ উন্নয়ন মন্ত্ৰী মনোহৰ লাল খট্টৰ পৰিদৰ্শন কৰিলে ব্ৰহ্মপুত্ৰ ৰিভাৰ ফ্ৰণ্ট উদ্যান। অৰুণাচলৰ পৰা আহি গুৱাহাটীৰ উন্নয়নৰ বুজ ল'লে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। দেশৰ সমস্যাক লৈ ৰাজনীতি কৰে বুলি ৰাহুল গান্ধীক তীব্ৰ কটাক্ষ। ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ মাজতে মস্কোত ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী দুদিনীয়া মস্কো ভ্ৰমণত। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে সাক্ষাৎ কৰিলে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনক। নিশা একেলগে আহাৰ গ্ৰহণ কৰিলে দুই ৰাষ্ট্ৰপ্ৰধানে। বায়ু সংখ্যক ভাৰত ৰাছিয়া বাৰ্ষিক সন্মিলনত অংশগ্ৰহণ কৰি অষ্ট্ৰিয়ালৈ যাব প্ৰধানমন্ত্ৰী মোদী। অনাগত 4 দিনলৈ ৰাজ্যত ধাৰাসাৰ বৰষুণৰ আগজাননী। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ অসমকে ধৰি মেঘালয় অৰুণাচল প্ৰদেশতো হ'ব প্ৰবল বৃষ্টিপাত। ৰাজ্যত বান পৰিস্থিতি অধিক জটিল হোৱাৰ সম্ভাৱনা। সাগৰ পৃষ্ঠত উৎপত্তি হোৱা ধুমুহাৰ বাবে ৰাজ্যত হ'ব প্ৰবল বৃষ্টিপাত। টপ হেডলাইন্স আগবঢ়াইছে কিংষ্টোন এডুকেশনাল ইনষ্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইন্সপায়াৰ। জম্মু কাশ্মীৰৰ কাঠুৱাত সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত নিহত 5 সেনা জোৱান। সেনাৰ কনভয়ত গ্ৰেনেড আক্ৰমণ কৰিলে সন্ত্ৰাসবাদীৰ দলে আৰু এতিয়া সন্ত্ৰাসবাদীক বিৰোধী বিচাৰি চলিছে অভিযান। সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত আহত হ'ল 5গৰাকী সেনা জোৱান। সোমবাৰে বিয়লি সংঘটিত হৈছে এই ঘটনা, আক্ৰমণৰ ঘটনা। আহত সেনা জোৱানক ততাতৈয়াকৈ হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়। প্ৰথমে গ্ৰেনেড নিক্ষেপ কৰাৰ পিছতে গুলীচালনা আৰম্ভ কৰিছিলে সন্ত্ৰাসবাদীৰ দলে। সেনা বাহিনীয়েও প্ৰত্যুত্তৰ দিছিলে। তাৰ মাজতেই জংঘলৰ দিশে পলায়ন কৰিলে সন্ত্ৰাসবাদীৰ গোটে। আক্ৰমণৰ পিছতে অঞ্চলটোত সন্ত্ৰাসবাদী বিৰোধী অভিযান এতিয়া তীব্ৰ কৰি তোলা হৈছে। সমগ্ৰ অঞ্চলটো ঘেৰি ধৰিছে, সেনাই চলাইছে অভিযান। হেলিকপ্টাৰেদিও অৰ্থাৎ আকাশমাৰ্গেৰেও সন্ধান কৰিছে উগ্ৰপন্থীৰ। ইফালে উগ্ৰপন্থীৰ গুলীত প্ৰাণ হেৰুওৱা ভাৰতীয় সেনা জোৱানৰ পৰিয়াললৈ এক্সযোগে সমবেদনা জ্ঞাপন কৰিছে প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে। উল্লেখযোগ্য যে বিগত 5টা দিনত এয়া আছিল সন্ত্ৰাসবাদীৰ দ্বিতীয়টো আক্ৰমণৰ ঘটনা।
এই বাহনখনতে সন্ত্রাসবাদীর দলে আক্রমণ করেছিল, অতর্কিতে আক্রমণ হয়েছিল, তারপরা বহুখিনি কাটি চাদি উদ্ধার করা হয়েছে, সেনাবাহিনীর উপর জঁপিয়ায় পড়ছিল সন্ত্রাসবাদীর দল, ধারাষাৰ নির্বিচারে গুলিবর্ষণ আরম্ভ করেছিল জঙ্গলের মাজেরপরা, যেতিয়া সেনায় প্রত্যুত্তর দিলে তারপরে পলায়ন করেছে। এই মুহূর্তে বাহন কেখন দেখাইছো, চাও সেয়াজি পাহাড়িয়া পথ, তাত সেই পাহাড়িয়া পথতে সেনার কনভয়ের উপর বা সেনার সেই বাহনখনত আক্রমণ করেছিল, আর বাহনখনের অবস্থার যে অবস্থা, চারিফালের পর আক্রমণ হয়েছিল সেনার প্রত্যুত্তর, আর এতিয়া সন্ত্রাসবাদীক বিরোধী সন্ত্রাসবাদক বা সন্ত্রাসবাদীক বিচারি অভিযান চলিছে। जो कर सकते थे हमने सारा ट्रीटमेंट करके रिसस्टेट करके हमने उनको भेजा है, मतलब आगे रेफर किया एमएच हॉस्पिटल पठानकोट। उनको मल्टीपल इंजरीज, किसी बुलेट इंजरीज थी, स्प्लिंट इंजरीज थी, एक पहुंची है हमारे पास डेड बॉडी, पांच अभी बाकी हैं, चार बाकी हैं, सॉरी चार। हाँ जी, ব্রেকিং নিউজ এই মুহূর্তে গুয়াহাটি হোমিওপ্যাথিক কলেজত চাঞ্চল্যকর একটা ঘটনা। হোমিওপ্যাথিক কলেজতে উদ্ধার করা হয়েছে উপাধ্যক্ষগীর মৃতদেহ, কলেজত উদ্ধার করা হয়েছে উপাধ্যক্ষ ডক্টর নারায়ণ দেবনাথর মৃতদেহ, রহস্যজনক অবস্থাত কলেজের উপাধ্যক্ষর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কলেজের ভিতরতে উপাধ্যক্ষর মৃতদেহ উদ্ধারক লৈ ব্যাপক চাঞ্চল্য। পুনৰ কৈছো এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গুয়াহাটি হোমিওপ্যাথিক কলেজত চাঞ্চল্যকর ঘটনা, আরক্ষী খবর দিয়া হয়েছে, আৰু আৰক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে। হোমিওপ্যাথিক কলেজত চাঞ্চল্যকৰ ঘটনা, হোমিওপ্যাথিক কলেজতে উদ্ধাৰ কৰা হৈছে উপাধ্যক্ষগৰাকীৰ মৃতদেহ, কলেজত উদ্ধাৰ কৰা হৈছে উপাধ্যক্ষ ডক্টৰ নাৰায়ণ দেৱনাথৰ মৃতদেহ, ৰহস্যজনক অৱস্থাত কলেজৰ উপাধ্যক্ষৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে, কলেজৰ ভিতৰতে উপাধ্যক্ষৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ ব্যাপক চাঞ্চল্য। কলেজের ভিতর রহস্যজনক অবস্থা উদ্ধার করা হয়েছে উপাধ্যক্ষগীর মৃতদেহ, চাঞ্চল্য অব্যাহত আছে, কি কারণত মৃত্যু ঘটিলে বা এয়া কি ঘটনা, ইয়াকে লৈ যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। গুয়াহাটি হোমিওপ্যাথিক কলেজত এই চাঞ্চল্যকর ঘটনা, কলেজের ভিতরতে উদ্ধার করা হয়েছে রহস্যজনক অবস্থা উপাধ্যক্ষগীর মৃতদেহ, ডাক্তার নারায়ণ দেব নাথর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক বীরিণী ডেকার সঙ্গে। বীরিণী, শেহতীয়া খবর। নিশ্চয় ইণ্ডাষ্ট্ৰী, আসলে পুৱাৰ ভাগতে এই দুঃসংবাদটো আহিছিল যে যিগৰাকী হোমিওপেথিক কলেজৰ প্ৰিন্সিপাল ডক্টৰ নাৰায়ণ দেৱনাথে আসলে নিজৰ ঘৰতে আসলে কাৰ্যালয়ৰ ভিতৰত আসলে সুইচাইড কৰিছে, আৰু দেখা পোৱা গৈছে যে দীৰ্ঘদিনৰ পৰা আসলে সেই মহাবিদ্যালয়খনত বিভিন্ন কাৰণত বিতৰ্কত আছিল, তাৰ মাজত আসলে সেই প্ৰিন্সিপাল গৰাকীৰ নামো কিন্তু সাঙুৰ খাইছিল, বহুকেইটা গোচৰ আসলে চলি আছিল, এটা গোচৰ আসলে দিস্পুটনাটো আছিলে যে দুগৰাকী ছাত্ৰীয়ে তৰিছিল এগৰাকী সহকাৰী অধ্যাপকে তেওঁলোকক শিলতা হানিৰ কথা, আৰু সেই সমগ্ৰ ঘটনাটো আসলে প্ৰিন্সিপাল গৰাকীয়ে সেই সহকাৰী অধ্যাপক গৰাকীক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ অভিযোগ উঠিছিল, এনেধৰণৰ হয়তো ঘটনা হব পাৰে বা তেওঁ পাৰিবাৰিক ঘটনা বা ব্যক্তিগত কাৰণতো হব, কিন্তু এই মুহূৰ্তলৈকে সকলে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত, 2025ত নতুনকৈ দিয়া হব 35,000 সরকারি নিযুক্তি, বহাগ বিহুর পূর্বেই দিয়া হব 35,000 নতুন নিযুক্তি, মেধার ভিত্তিতে হব সরকারি চাকরির নিযুক্তি প্রক্রিয়া, সম্পন্ন হওয়ার পথত 50,000 চাকরির প্রতিশ্রুতি। মেরিটত নিযুক্তি দিয়া মোর এক দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা পালন করার বাবে মই আকৌ এবার সাজু হৈছো। বহুদিন অসমত বহু ধরনের নিযুক্তি হয়েছিল, কিন্তু মেধার উপর নিযুক্তি এনেকৈ কেতিয়াও হওয়া নাছিল। 1,00,000 নিযুক্তি সমাপ্ত করে
নির্বাচনী সভাবিলাকত মই যে ধরনের প্রতিশ্রুতি দিছিল যে মই আরো 50,000 নিযুক্তির ব্যবস্থা করিম তার প্রতি ধাবমান হয়েছো। আজির পৰা সেই প্রক্রিয়া আরম্ভ হল, সকলকে বহুত বহুত শুভেচ্ছা জানাইছো। ভালকৈ পড়িব লাগে আর দেউতা মার লগতে সকলোৰে সুনাম বৃদ্ধি করিব লাগে। সোমবারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডর অধ্যক্ষ তথা মুকেশ আম্বানীয়ে পত্নী নীতা আম্বানী আর পুত্র অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিবাহ অনুষ্ঠানের পূর্বে আড়ম্বরপূর্ণ একহালদি অনুষ্ঠানের আয়োজন করে। আগন্তুক 12 জুলাই মুম্বাইত অনন্ত আম্বানী আর রাধিকার বিবাহ অনুষ্ঠান, তার পূর্বে আম্বানী গৃহ বাসগৃহ এন্টিলিয়াত হালদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হালদি অনুষ্ঠানত মুকেশ আম্বানী আর পুত্র আকাশ আম্বানীয়ে ফটো তোলার পূর্বে পোস্ট দিয়া দেখা গেল। পিতা পুত্রের হাতত হাত ধরে ফটো উঠিবর বাবে পোস্ট দিয়ে। ইপিনে হালদি অনুষ্ঠানত জনগোষ্ঠীয় সাজ পোশাক পরিধান করা দেখা গৈছিল মুকেশ আম্বানী আর আকাশ আম্বানী। মুকেশ আম্বানীয়ে বেজ একটা কুর্তা পায়জামা পরিধান করেছিল, তার বিপরীতে আকাশ আম্বানীয়ে পরিধান করেছিল উজ্জ্বল রঙা পরম্পরাগত কিছু সাজ পোশাক। আর যথেষ্ট তারকার ভিড় দেখা গেল হালদি অনুষ্ঠানত। সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিরতির। এইটো মাই থান স্টিল নহয়। অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। আমাৰ হন্দেও পৰিছে যে অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। বহু প্রত্যাশিত যোরহাট মাজুলি সংযোগী দলং নির্মাণত স্থবিরতা আহি পৰিছে। প্রলয়ংকারী বানে বিস্তর ক্ষয়ক্ষতি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিগিল পথ, বিকল হয়ে পৰিছে যন্ত্রপাতি। বানে বিধ্বস্ত করে থ যা সত্রনগরী মাজুলীবাসীর আন এক দুঃখবর। আশার হেতু, সপোনের হেতু বহু প্রত্যাশিত এই যোরহাট মাজুলি সংযোগী দলং নির্মাণত আকৌ স্থবিরতা। এয়া যোরহাট দিশর হাতিশাল স্থিত দলং নির্মাণকারী প্রতিষ্ঠানের শিবির দৃশ্য আমি দেখাইছো। দশটা দিন পূর্বে হঠাৎ পানী বাঢ়িল, পানী সুমা আহিল। লুইটর বলিয়া বানে মুহূর্ততে বুড়াই পেলালে শিবির। আবদ্ধ হয়ে পড়েছিল প্রায় 150 অধিক শ্রমিক কর্মচারী। SDRF বাহিনীয়ে তৎপরতার উদ্ধার করেছিল যদিও এই বানে কিন্তু বিস্তর ক্ষয়ক্ষতি করেছে সেই গোটে স্থানের। কোবাল হতে মুহূর্ততে ছিগি পেলালে পথটো। কেবল সিমানেই নহয়, এই বানত ঠিকাদারী প্রতিষ্ঠানে মজুত করে রখা প্রায় 40 লাখ টাকার সিমেন্টও শেষ হয়ে গেছে। পানীত ডুবি বিকল হয়ে পড়ল যন্ত্রপাতি, যান বাহনবর। ইপিনে ভূতর উপর দানহ পড়ার দরে এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মাজত মরহাস করে কোনো নথকার সুযোগ লয়ে পানির মাজতে সুরেও চলালে লুটপাত। পানি শুকুয়া দুই এজনকৈ কর্মচারী পুনের আছে যদিও পথর দুরবস্থা বা মেশিন সমূহ বিকল হয়ে পড়াত এতিয়া গোটেই কাম কাজ স্থবির হয়ে আছে, বন্ধ হয়ে আছে। উল্লেখযোগ্য যে 2016 চনত শুভারম্ভণি করা বহু আশার যোরহাট মাজুলী সংযোগী দলং 2026 বর্ষত সম্পূর্ণ হওয়ার কথা আছিল, কিন্তু আকস্মিক দুর্যোগের বিধ্বস্ত হওয়া এই পরিবেশের প্রতি লক্ষ্য রাখি সেয়া সম্ভব কিমান হয়ে থাকিব সেয়াও একটা প্রশ্ন যেন হয়ে পড়ছে। সবিশেষ রিপোর্ট এক আগবাইছে আমার সাংবাদিক দিগন্ত হাজরিকার। কেনেকুৱা ধরনের আপনাদের যি আসলে একটা পরিবেশের সম্মুখীন হল, কেন ধরনের আবদ্ধ হয়ে আসলে, কেন ধরনের আপনাদের লই যাওয়া হল আর যিখিনি ক্ষয়ক্ষতির কথা কৈছে গোটেইখিনি? একচুয়ালি আমার প্রথম দিনাখানি শনিবারে পিছবেলালে যেটা পানি বাড়িছে তেতিয়া আমার নর্মেল আগত যে কাম করে তেনেকে কাম করে থাকা আসলে শনিবারে হঠাৎ যদি পরঙ্কালী বান আহিলে, বান অহার লগে লগে মানুষখিনি এক প্রকারে দিশহারা হয়ে গেল। কত যাব, কোনে কি করব, এনেকা দেখা হলো সব মানে নিজের নিজের প্রাণের বসাবলে গিয়ে মমতাত মানে আঁতরি ইয়ারপা গুছি গেল। আর যার লগে লগে আমি যথেষ্ট আমি সহায় ধন্যবাদ আমার SDRF বাহিনীক, আমার রজাবাড়িতে রজাবাড়িস্থিত আমার যে SDRF মানুষ আহিলে যথেষ্ট সহায় করলে। কিন্তু সেইখিনিতে সেইখিনিকে ঠিকই আছে, তার পাছর যে পরিস্থিতি যেটা পানি বাড়ি গেল, আমার কোনো মানুষ থাকে সেই সময় ইয়ার দুষ্কৃতিকারী যথেষ্টখিনি আমার মানে আপনার প্রাকৃতিক দুর্যোগেতো অলরেডি করেছিল, কিন্তু আমার প্রাকৃতিক দুর্যোগের উপর আমার দুষ্কৃতিকে আমার যথেষ্টখিন দেখিছে এই প্রজেক্টটি চলিবর কারণে যিখিনি মেশিনারি বস্তু আসে সেই মেশিনারি বস্তুখিনি সম্পূর্ণভাবে বিকল করে পেলালে।
কোনোবা এখনে পাঠ খুলি নিলে, কোনোবা এখনে মুঠতে সম্পূর্ণভাবে কোনো এটা এখন আপনার যেমন দেখিছে রাস্তা এটা দেখব আপনাদের যুক্ত কারণে আমার এটা এই কামর যে প্রখর গতি চলবলে আসলে স্থবিরতার হয়ে গেছে। আর আর যে কথা কৈছে আপনার ইয়াতে বহু সিমেন্ট পানিত টিটি গেছে, কৈছে কিমান পরিমাণের কিমান মূল্যর সিমেন্ট আপনার? এটা তো সম্পূর্ণভাবে কব না, তথাপি আমার 30-40 লাখ টাকার বেশি হলেও কম নহব, যেহেতু আমার সিমেন্ট অলরেডি আমার লোকসান হয়েছে। আর তেনেকে আমার বহুত আমার স্টিল রড ইয়ারপা চুর হয়েছে, সিলিন্ডার চুর হয়েছে, কাটিং ব্লেড চুর হয়েছে, অন্যান্য যেখানে এটা প্রজেক্টর যেখানে অতি সহজ মানে অতি সহজভাবে কবল আমি এই বেয়া লাগিছে আমার গোটে কথাখিনি কেনে কিমান হয়েছে বা কেনে হল কি হল গোটে কথাখিনি আমার এখর উপরতে আছে মেশিনারি, গাড়ি মেশিনারি বেশিরভাগে মানে নচলা অবস্থা আছে, বর্তমান রানিং অবস্থা নাই, সেখানে বিকল হয়ে গেছে, বিকল হয়ে গেছে পানি সুমার কারণে, পানি সুমার কারণে আর চুরি বহুত হয়ে গেল, ব্যাটারির পর ডিজেল টিজেল কিনা কবি ট্যাঙ্কি সেঙ্কি ভাঙি দিয়েছে, বহুতখানি লোকসান হয়েছে। সেখানে এটা রিপেয়ারিং রিপেয়ারিং এতালেক করবা নাই, আমার মেকানিক স্টাফ যা আছে ছুটিত গেছিল মানে ওলাই গেছিল ইয়ারপা, পানি হতে গুছি গেছিল, পানি হতে গুছি গেছিল, এটা আসবা নাই, অহার পিছতে হব মানে ফাইন্ড আউট করব কিমান চুরি হল কি হল, ব্যাটারি 25-30টা ব্যাটারি চুরি হয়ে গেল গাড়ির ব্যাটারি, বেশিরভাগ মেশিনারি মানে চলবা অবস্থা নাই। আর এটা নতুনকে আনবলেও পথর অবস্থা বেয়া, পথর অবস্থা বহুত বেয়া হয়ে আছে বর্তমান। এই যখন আশাৰ সেতু যোৰহাট মাজুলী সংযোগী দলং, সেই দলংখনৰ যিটো সপোন মাজুলীবাসীৰ আছিল সেই সপোনত কিন্তু স্থবিৰতা আহিছে। আৰু এতিয়া পুনৰ চাওঁ আহক এই মুহূৰ্তৰ হেডলাইনস। টপ হেডলাইনস আগবঢ়াইছে কিংষ্টন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইনস্পায়াৰ। অসম লোকসেৱা আয়োগৰ আৰ্হিত হ'ব এডিআৰ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষা, তৃতীয় চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষাৰ বাবে অনুষ্ঠিত হ'ব প্ৰিলিমিনাৰী, মেইনছ আৰু ভাইভা। 15-22-29 ছেপ্টেম্বৰত অনুষ্ঠিত হ'ব তৃতীয় বৰ্গৰ পৰীক্ষা, 20-27 অক্টোবৰত অনুষ্ঠিত হ'ব চতুৰ্থ বৰ্গৰ প্ৰিলিমিনাৰী পৰীক্ষা। দুই এখন কলেজ শিক্ষার্থীর পড়া নামভর্তির নামত 650 টাকা লোয়ার অভিযোগ, অভিযোগ উত্থাপনের পিছতে তৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাইজে উত্থাপন করা অভিযোগ মিছা বলে প্রমাণ করে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থী ঘুরাই দিব লাগিব ধন, বিনামূল্যক নামভর্তির বাবদ ক্ষতি হওয়া কলেজের ধন ঘুরাই দিব লাগিব সরকারে, ঘুরাই দিব সরকারে। জম্মু কাশ্মীরের কাঠুয়াত 5 দিনের দ্বিতীয়ত সন্ত্রাসবাদী আক্রমণত শহীদ 5 গৰাকী সেনা জওয়ান, আহত 5 সেনা জওয়ানক উদ্ধার করে হাসপাতাল ভর্তি, ভারতীয় সেনার কনভয়লৈ গ্রেনেড নিক্ষেপ করার সন্ত্রাসবাদীর ধারাষার গুলিবর্ষণ, হেলিকপ্টারে চলিছে সন্ত্রাসবাদী বিরোধী অভিযান। 15 আগস্টর পূর্বে বানত ক্ষতিগ্রস্ত পুনর সংস্থাপনের চেষ্টা রাজ্য সরকারের, বন্যাটর সংস্থাপনের দ্বিতীয়বারলৈ বানত ক্ষতিগ্রস্ত জেলালৈ মন্ত্রী বিধায়কক যোৱাৰ নির্দেশ মুখ্যমন্ত্রী, কাইলৈ ক্যাবিনেটত বানর উপর পুনের হব পর্যালোচনা। কার্বি আংলং আরক্ষীর বৃহৎ সফলতা, ধনশিরিত আরক্ষীর অভিযান জব্দ প্রায় 12 কোটি টাকার ড্রাগস, মণিপুরের ডিফু অভিমুখী চারিচকিয়া বাহনত 59টা সাবুনের বাকসত সরবরাহ করেছিল 685 গ্রাম হেরোইন আর বুজন পরিমাণের ইয়াবা ট্যাবলেট। মণিপুরের গোষ্ঠীগত সংঘর্ষের বলি হওয়া ভুক্তভোগী সাক্ষাৎ করে দিল্লীলে উভতিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, ভুক্তভোগীর আশ্রয় শিবির পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল, প্রধানমন্ত্রী মণিপুর ভ্রমণ করে রাজ্য পুনের শান্তি ঘুরা আনবল আহ্বান কংগ্রেস সাংসদজন। মোদী সরকারের প্রথমটি বৃহৎ দাবি, দুই মিত্র দল জে ডি ইউ আর তেলেগুদেশম পার্টির অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাবে দুই কিংমেকারে বিচারে 50,000 আর 48,000 কোটি টাকা, 23 জুলাই দাখিল করবল কেন্দ্র বাজেটত পুঁজি ধার্য করবলে আর্জি নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। গুয়াহাটী হেরিটেজ সেন্টারত কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার পরিদর্শন করলে ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট উদ্যানও, অরুণাচলের আহি গুয়াহাটীর উন্নয়নের বুজ ললে কেন্দ্রমন্ত্রীগিয়ে, দেশের সমস্যাক রাজনীতি করে বলে রাহুল গান্ধীক তীব্র কটাক্ষ। রাশিয়া ইউক্রেইনের যুদ্ধের মাজতে মস্কোর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনিয়া মস্কো ভ্রমণত, প্রধানমন্ত্রী মোদীয়ে সাক্ষাৎ করলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক, নিশা একালে আহার গ্রহণ করলে দুই রাষ্ট্রপ্রধানে, 22 সংখ্যক ভারত রাশিয়া বার্ষিক সম্মিলনত অংশগ্রহণ করে অস্ট্রিয়ালে যাব প্রধানমন্ত্রী মোদী। অনাগত 4 দিনলে রাজ্য ধারাষার বরষুণের আগজাননী, বতর বিজ্ঞান কেন্দ্রকে ধরে মেঘালয় অরুণাচলতো হব প্রবল বৃষ্টিপাত, রাজ্য বান পরিস্থিতি অধিক জটিল হওয়ার সম্ভাবনা, সাগর পৃষ্ঠত উৎপত্তি হওয়া ধুমুহার বাবে রাজ্য হব প্রবল বৃষ্টিপাত। টপ হেডলাইনস আগবাইছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার।